পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে এক বৈঠকের আয়োজন করা হয়। ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস কর্মসূচি নিয়ে বিস্তারিতভাবে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন পিএফ আরডিএ চেয়ারম্যান সুপ্রতিম বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে স্কিমের বিভিন্ন সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন তিনি। বৈঠকে রাজ্যের অর্থ দপ্তরের বিভিন্ন বরিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িও এখানে আছেন ত্রিপুরা বেস বা কাছাকাছি যারা থাকেন, এছাড়াও অনেক এনপিএস সাবস্ক্রাইবার আছেন যারা প্রাইভেট সেক্টর থেকে বা ভলেন্টারিলি নিয়ে জয়েন করেছেন। তো তাদের এনপিএস এর ব্যাপারে ডিটেল বলার জন্য আমরা এসেছি, কারণ এখানে যখন আমরা কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম তার উত্তরে যা যা আমরা এ পেয়েছি, মানুষের মনে যেগুলো সন্দেহ আছে সেটাও আমরা আজকে দূর করতে চাই। আর আপনারা যারা জার্নালিস্ট এসছেন তারা যদি এই ব্যাপারে ডিটেলে লেখেন, আমার মনে হয় সংবাদপত্রের একটা বিরাট রিচ আছে, সুতরাং সেটা কিন্তু আমাদের খুব কাজে দেবে। আর এনপিএসটা এত একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে গেছে, তার কারণ এখন দেখুন পেনশন ছাড়া লোকের লাইফের লজিনিটি অনেক বেড়ে গেছে, লোক অনেকদিন বাঁচছে। 60 বছরটা কিন্তু এখন এমন কিছু একটা বেশি বয়স নয়, সুতরাং সেই হিসেব করলেও একটা ভালো যদি পেনশন স্কিম লোকের হাতে